আমি এক মাস আগেই কইছি তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ সাহেব, এই শুনেন, আমি কিন্তু আগেই বলেছিলাম, অনুরোধ করছিলাম এমন ভাবে লাগামহীন বক্তব্য দিয়েন না। আমি এক মাস আগে বলছিলাম আপনি থাকবেন না, এই দেশে ইসলাম থাকবে, বাকিটা ইতিহাস। এই লাগামহীন কুরুচিপূর্ণ বেফাস মন্ত্রী, পুরা মন্ত্রী পরিষদের ক্যাবিনেটের বদনাম করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে আপনি তাকে বহিষ্কার করার জন্য ঘোষণা করেছেন। আমি চাই পুরা দল থেকে তাকে বহিষ্কার করা উচিত। কথা বলেন ঠিক না? ঠিক। একটা কথা মনে রাখবেন, অতিরঞ্জন, আপনার ক্ষমতা আছে বলে আপনি যা মনে চাই তা বলতে পারবেন না। সিনিয়র মানে নাই লোকটা, ছোট মানে নাই, বড় মানে নাই, প্রত্যেকটা অঙ্গনের যারা সেলিব্রিটি হোক, অন্য ভিন্ন ধর্মের হোক, ভিন্ন রাজনীতির হোক, এইভাবে একজন আরেকজনের ইজ্জত অস্তিত্ব নিয়ে কথা বলতে পারে না। বলো তুমি শালীন বাসাই বলো, কথা বলেন ঠিক না? বেটি, এই জন্য যারা সবচেয়ে বড় কথা হলো সে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছিল, ঠিকই তার মন্ত্রিত্ব চলে যাচ্ছে কিন্তু ইসলাম ঠিকই আছে। আমি বলবো সময় গেলে সাধন হবে না, দিন তাকিতে দিনের সাধন, কেন করলি না বলা মন, কেন করলি না, সময় গেলে সাধন হবে না, ঠিক না বেটি? জাননি মন খালে বিলে থাকে নামিন জল সুকালে, কি আর হবে পাতাল দিলে যদি মোহনা শুকনা থাকে, যদি মোহনা শুকনা, সময় গেলে সাধন হবে না। সময় মতো আল্লাহকে ডাকতে হবে, সময় মতো নবীকে ডাকতে হবে, সময় মতোই নামাজ পড়তে হবে, সময় মতোই জবানের হেফাজত করতে হবে। ক্ষমতা থাকলেই সব কিছু বলা যায় না, করা যায় না, ঠিক না বেটি? মানুষকে মানুষ মনে করতে হবে, মানুষকে মানুষ মনে করতে হবে। মতারৈক্য থাকবে, ভিন্নতা থাকবে, আপনি জবাব দেন না কিন্তু শালীন ভাষায় জবাব দেন। উমরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করছে নাকি কোরআন তেলাওয়াত করে বুঝাইছে? আপনি ভালোবাসাই বলান, ভালোবাসাই বোঝান মানুষকে, মাতাল হয়ে গেলে চলবে না। যাই হোক, ওই দিকে যেতাম না, এটা অনেক বড় ইন্টারন্যাশনাল চিন্তাভাবনার কথা, ঠিক কিনা? এগুলো আমরা সাবধানেই বলি, কারণ বলা তো যায় না, যাক অসুবিধা নাই। আমার কথা একটাই, আমি চলে যাব ইসলাম, এটাই ফাইনাল। আপনারা যখন কোরআন, ইসলাম, রাসুল এবং আল্লাহ এই চারটার বিরুদ্ধে দাঁড়াই যাবেন, দেখবেন কোনো না কোনোভাবে আপনার উপরে গজব চলে আসবে, এটা বারবার প্রমাণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি যে যখনই ধর্ম, কোরআন এবং বিভিন্নভাবে যখন ধর্মের উপরে কে কথা বলেছে তাদেরকে কিন্তু ঠিকই বহিষ্কার করা দেওয়া হয়েছে, কথা কন ঠিক না বেটি? যাই হোক, আমার নবী নূরের নবী মাটির নবী না, বলো আমার নবী ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো ওই নবীকে নিজের মতো না, না না নবী কারো মতো না, বলো না 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 নবী, সব নবীদের নবী তিনি কোরআনে ঘোষণা, বল সব নবীদের নবী তিনি ঘোষণা, ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 নবী কারো মতো না, বল না 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 নবী কারো মতো,
আমার নবী নূরের নবী মাটির নবী না বলো না আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবী কে নিজের মতো মনে করো না 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 নবী কারো মতো না বলো না বলা যাবে না হাইরে আমার বন্ধু উমর কয় যারা বলবি নবী মরে গেছে একটা কূপ দিয়া কল্লা ফালাইয়া দিমু আবু বকর কয় বুঝছি উমরে এমনে ঠান্ডা করা যাইত না উমরে এমনে ঠান্ডা করা যাবে না কোনো ভাবি উমরকে বোঝানো যায় না নবী আল্লাহর দিদারে চলে গেছেন উমর কয় খবর আছে আবু বকর কয় উমর ছাপক চুপ করো মুখের বাসাই যে উমর মানবে না এটা আবু বকর সিদ্দিক জানে কিন্তু আবু বকর কয় উমর তো ছিল কাফের কুরআন শুননা উমরের দিল নরম হইয়া গেছে এই কঠিন মুহূর্তে উমরে মুখের ভাষায় বললে চুপ হবে না কিন্তু এই মুহূর্তে আবু বকর সিদ্দিক কুরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে এই কুরআন তেলাওয়াত শুই না হযরত উমরের অশান্ত মন শান্ত হয়ে গেছি এই কুরআন এমন একটা আকর্ষণ এই কুরআন এমন একটা জাদু যেই কোরআনের সংস্পর্শে কাফের এসেও মুসলমান হইয়া গেছি অনেক কাফেররা যদিও মনে মনে নবীর নিন্দা করত কিন্তু নবী যখন তেলাওয়াত করত ঘরের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত শুনত আর তাহিরের ওয়াজ হতো আলমগীর হোসেন জালালের ওয়াজের মধ্যে হতো শুধু সুন্নি আসে না অনেকে আসে অনেকে আসে অনেকে আসে আয়েশা কিন্তু এগুলো ভালো লাগে বয়া বয়া শুনে না হরে কইতো না হরে সইতো কিতা করবো টানে ভাসে নেগা দশে কথা কোন ঠিক না জালা জোড়ায় না মারহাবাগন জালা জোড়ায় না জালা জোড়ায় না রে জালা ওরে দয়ালের প্রেমে বড় জালা রে আমার দয়ালের প্রেমে বড় জালা রে জালা জোড়ায় না জালা জোড়ায় না রে জালা ওরে আগে যদি জানতাম দয়াল রে ওরে আগে আমায় যাইবারে ছাও রিহারে আমায় জালা জোড়ায় না জালা জোড়ায় না রে জালা জোড়ায় না রে ভয়েস অফ সুন্নাহ সুন্নতের সত্যবাণী